আজকে খানাকুলে বিজেপির যে যুব মোর্চা তার একটা কর্মসূচি ছিল খানাকুলে, আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি যুব মোর্চার আরামবাগ সাংগঠনিক জেলার যিনি দায়িত্বে রয়েছেন সভাপতি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎবাবু, আপনাদের আজকে কি কর্মসূচি ছিল এবং কোথায় ছিল এক্স্যাক্টলি? তো প্রথমেই আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে আরামবাগ টিভিকে শুভ দীপাবলি ও ছট পুজো আগাম জগদ্ধাত্রীর শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের এই প্রোগ্রামটা যেটা ছিল, এটা হচ্ছে আমাদের যে সামনে যে রথযাত্রা, ওই রথযাত্রা নিয়ে আমাদের প্রোগ্রামটা ছিল। আমাদের যে ছটা বিধানসভা, যেমন হরিপাল, তারকেশ্বর, উলসুরা, খানাকুল, আরামবাগ, গোঘাট, এই সাতটা বিধানসভা নিয়ে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলায় ছোট লোকসভাটা আছে। এটা আমাদের বিজেপির তরফ থেকে একটা সাংগঠনিক জেলা করা হয়েছে। এই জেলাটার মধ্যে আমাদের রথযাত্রার প্রোগ্রাম সূচি, সেটা হচ্ছে যুব মোর্চাকে সামনে রেখেই আগামী দিনে রথযাত্রা প্রোগ্রামটা সূচনা করা হয়েছে। সেই সূচনাটার জন্য আমাদের রাজ্যের যুব মোর্চার সভাপতি দেবজি সরকার, উনি উপস্থিত ছিলেন। আর আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় বিমান ঘোষ মহাশয়, উনি উপস্থিত ছিলেন। আরামবাগ লোকসভার বিস্তারক দেবাশীষ ভট্টাচার্য, উনিও উপস্থিত ছিলেন। আগামী দিনে যে রথযাত্রা, সেই প্রোগ্রামটা কিভাবে সম্পন্ন হবে, সে ছোট ছোট রথ এসে, উপরাতগুলো এসে যেটা বড় রথের সঙ্গে যোগ করে রথটাকে শক্ত করে সবকুটির মতো যে আগামী দিন নিয়ে যাবে, সেই প্রোগ্রামের সূচনা ছিল। এবং কি ঠিক হলো আরামবাগ মহকুমায় কোথায় আগে রথ ঢুকবে? প্রথম আমাদের রথটা প্রথম শুরু হবে তারকেশ্বরকে। তারকেশ্বর চৌতারা আছে, যেটা হচ্ছে আমাদের ধনেকালী লাশ হয়ে আমাদের তারকেশ্বর চৌতারা হয়ে আমাদের তারকেশ্বর হবে। ওইখান থেকে আমরা চলে যাবে হরিপাল, হরিপাল থেকে সোজা এবার এটা আসবে আপনার আরামবাগ, গোঘাট কভার করবে। গোঘাট কভার আরামবাগে একটা বড় জনসভা হবে। তো আরামবাগ থেকে হয়ে যাওয়ার পর সোজা চলে যাবে আমাদের খানাকুল, খানাকুল থেকে হয়ে পুলসুরা হয়ে আমাদের এরপর যেটা শ্রীরামপুর সাংগঠনিক জেলা, তাদের উপর আমরা হ্যান্ড ওভার করব। এবং কোন দিন কবে কি হবে সেটা ঠিক হয়েছে? ওইটা আমাদের এখন এই মুহূর্তে, ওটা আমাদের মিটিং এর সাপেক্ষ থাকবে, ওটা এখন এই মুহূর্তে ডেটটা বলা হয়নি। তো কবে আরামবাগ আমাদের লোকসভার আন্ডারে দেবে সেই ডেটটা এখন এই মুহূর্তে বলতে পারবো না। খানাকুলে আপনাদের মিটিং করছেন, খানাকুলে আপনাদের সংগঠন কতটা মজবুত হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন তৃণমূল সরকার যে এখন যে শাসক দল, তাদের এই মুহূর্তে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। সেই জন্যই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সংগঠন মজবুত খুব প্রচুর পরিমাণে হচ্ছে। কারণ আজকে আমাদের টোটাল 24টা জেলা পরিষদ নিয়ে আমাদের যুব মোর্চার একটা আমাদের যুব সম্মেলন ছিল। তো আমরা যেরকম আমরা প্রোগ্রামটা সাজাতে পেরেছি, খুব সুন্দরভাবে সাজাতে, আমাদের যে কমিটি, পূর্ণাঙ্গ কমিটি কমপ্লিট করতে পেরেছি, এটা আজকে দেবজিদা এসেও সে দেখে খুব খুশি হয়েছেন। কারণ যুব মোর্চা যে কাজ করছে সেটা দেবজিদা এসে আমাদের কাছে খুব স্বতঃস্ফূর্ত হয়েছেন। আর খানাকুলেও মানুষ সেটা দেখতে পেয়েছেন যে দেবজিদা এসেছেন, সেখানে আহ্বানও ভালো পেয়েছেন। ওকে, অসাধ্য ধন্যবাদ বিশ্বজিৎ ঘোষ, যুব মোর্চার যিনি আরামবাগ সংগঠনের জেলার সভাপতি, আমার সঙ্গে এখন ফোন লাইনে ছিলেন।